চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকাউড ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো, মানে কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ অথবা আইটি ইনফরমেশন টেকনোলজি, যে ব্রাঞ্চই হোক না কেন, তোমরা জানো আমরা বিটেকের অনলাইন টিউশন করাই। এবং যারা এখন বর্তমানে ফিফথ সেমিস্টারে আছো, তোমাদের তিনটে সাবজেক্ট আমরা পড়াচ্ছি: সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অপারেটিং সিস্টেম আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা যেটা আছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো তোমরা ইতিমধ্যেই বুঝতে পারছো যে ম্যাকাউড ইউনিভার্সিটি এখন কতটা স্ট্রিক্ট হয়ে গেছে, সেটা তোমরা ফোর্থ সেমের পরীক্ষা দিয়েই বুঝতে পারছো। এখন কিন্তু সেই ওই না পড়ে পাস করে যাব, সারা সেমিস্টার আমি ঘুরে বেড়াবো আর আমি 8 পয়েন্ট আশা করব, সেটা কিন্তু হবে না। কারণ এখন কিন্তু খাতা দেখাটা খুব স্ট্রিক্টলি হচ্ছে, এবং সেরকম যদি দেখা যায় যে কিছুই লিখে আসতে পারেনি, তাকে কিন্তু মানে তার কিন্তু সাপ্লি আসবে, এটা কিন্তু অনিবার্য। এবং সিসিটিভি সার্ভিলেন্সে তো পরীক্ষা হচ্ছেই অনেকদিন ধরে, তো এটা আমরা ইউনিভার্সিটিকে সাধুবাদ জানাচ্ছি। স্টুডেন্টের স্ক্রুটিনিটা খুব ভালো হচ্ছে, প্রাইভেট কলেজ থেকে পড়বো এরকম ধারণা থাকে, প্রাইভেট কলেজে ভর্তি হলেই যে পাস করে যাব, এই ধারণাটা কিন্তু খুব ভুল ধারণা। কেননা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে তুমি পড়ছো, কিন্তু ডিগ্রি তো ম্যাকাউড দিচ্ছে, আর বিটেকের মতন একটা এটা হাই টেকনিক্যাল কোর্স, এখানে তো স্কিলটাকে কম্প্রোমাইজ করে পড়ার থেকে না পড়া ভালো। তুমি টাকা ইনভেস্ট করে পড়ছো, কেন স্কিলটা তুমি কম্প্রোমাইজ করবে? শেখার সময়টা তো তুমি আর পরে পাবে না, তাই না? শেখার সময়টা কি তুমি পরে পাবে? আর এই সেমিস্টারের সাবজেক্টগুলো কোনো কাজে লাগে না, এটা কিন্তু অনেকে ভুল ধারণা থাকে। সবই কাজে লাগবে, কোনো কিছুই ফেলা যাবে না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমার প্লেসমেন্টে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে, প্লাস তোমার প্রজেক্ট বানাতে গেলে ওখানে তোমার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে কোয়েশ্চেন করবে ভাইভাতে, এবং প্রজেক্ট রিপোর্ট বানানোর সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমার কাজে লাগবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যেও অঙ্ক আছে, এর মধ্যেও প্রোগ্রামিং আছে, এর মধ্যেও কিন্তু কেস স্টাডিজ আছে, ড্রয়িং আছে, অনেক কিছু আছে। মুখস্থ করে লিখে আসার কিন্তু জায়গা নেই। তারপরে তোমার হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যেও অঙ্ক আছে, প্রোগ্রামিং আছে, অ্যালগোরিদম আছে, এসব কিছু আছে। আর জাভা প্রোগ্রামিং তো পুরো প্রোগ্রাম। তো এই সাবজেক্টটা কি হয়, আগে থেকে শুরু করলে কি অসুবিধা হয়, কি এমন মহাভারত অশুদ্ধ হবে, তাই না? তোমাদের মানে আগে থেকে পড়লে, যদি তুমি একা একাও পড়ো, তাহলে তোমাদের কি হবে, জিনিসটা একটা না একটা সময় কিন্তু তুমি বুঝতেই পারবে, হয়তো একটু লেট হবে। আমি বলছি না যে আমাদের ইনস্টিটিউটেই তোমরা পড়তে চলে আসো, কিন্তু ব্যাপারটা হচ্ছে সামনে যেহেতু একটা ফেস্টিভ্যাল সিজন আছে, আর তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট সেম, তোমাদের ফিফথ সেমের মানে অর্থ সেমের পরীক্ষা আশা করছি এটা ডিসেম্বরেই হবে। কিন্তু তো ডিসেম্বরে যদি হয়, তাহলে হাতে সময় কিন্তু বেশি নেই, কেননা ফেস্টিভ্যাল সিজনগুলো আমাদের দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজোতে একটু ছুটি থাকে, কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে, অনেকে ঘুরতে বেড়াতে যায়, সেখানে একটা টাইম গ্যাপ তৈরি হয়। তাই তোমরা অ্যাটলিস্ট আগে থেকে নিজেরা হয় পড়া শুরু করো, আর যদি মনে হয় তোমাদের টিচার গাইডেন্স দরকার আছে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস হয় এবং পুরো লাইভ ক্লাস হয়, এখানে 1:1 ইন্টারাকশন হয়, আর আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। ওই জন্যই আমরা বলি আগে থেকে আসতে, পরীক্ষার 2 মাস আগে আমরা কাউকে নেই না। এবার ব্যাপারটা হচ্ছে, একটা বইয়ের কিন্তু একটা মানে একটা সাবজেক্টের একটা বই ফলো করি না আমরা, একটা বইয়ের তিন চারটে করে সাবজেক্টের তিনটে করে বই, চারটে করে বই আমাদের ফলো করতে হয়, এবং তার একটা নোটস ইনফরমেশান আমাদের কিন্তু একটা নোটস ফরম্যাটে কিন্তু তৈরি করা থাকে। আমরা চেষ্টা করি স্টুডেন্টকে একটা টপিকের ওপর যত বেশি ইনফরমেশান আমি তাকে দিতে পারবো। এই বিভিন্ন বই আমাদের পড়তে হয়, আমাকে পড়ে সেই মেটেরিয়ালসটা তৈরি করতে হয়। তো এটা মানে বলে রাখলাম, এটা আমাদের করতেই হয়, কেননা পড়ানোর লাইনে আসি মানে ওই 10টা 5টা চাকরির মতন আসবো, পড়াবো, চলে যাব, ভাই আমাদেরও পড়তে হয়, ঠিক আছে? আমি সুপার ব্রেন না আমার, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদেরকে খেটে জিনিসপত্র তৈরি করতে হয়, আর স্টুডেন্টকে সেগুলো আমরা প্রোভাইড করি, এতে অনেকেই উপকৃত হচ্ছেন। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, কোনো লামসাম টাকা এখানে নেওয়া হয় না, আর 1 মান্থ ফিস সেখানে অ্যাডভান্স পেমেন্ট করে প্রত্যেক মাসে ক্লাস করতে হয়, কিন্তু সেটা নট রিফান্ডেবল। আর 1 মাস ক্লাস করলে তোমরা বুঝতেই পারবে, তোমাদের স্যাটিসফ্যাকশন হলে তোমরা কন্টিনিউ করবে, কারণ তোমাদের থেকে তো এখানে 30-40 হাজার টাকা লামসাম নেওয়া হচ্ছে না। আর একটা ব্যাপার এখানে মনে রাখতে হবে যে বাই চান্স ধরো যদি সাপ্লি চলে আসে, পরের সেমিস্টারগুলোতে কিন্তু সাবজেক্ট আরও বেশি আছে, তখন আবার জুনিয়রদের সঙ্গে তোমাকে এই পরীক্ষাটা দিতে হবে। কেননা এখন যেভাবে আমি দেখছি, মানে ভালোভাবে পড়াশোনা না করলে, ফাঁকি মারলে তার কি অবস্থা হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। নাম্বার হয়তো তুমি পাস করে গেলে, কিন্তু এমন নাম্বার তোমার কমে গেল, 6 পয়েন্ট নিয়ে তোমার কী লাভ হবে? তুমি কি ইন্টারভিউতে বসতে পারবে? তো যাই হোক, এই ব্যাপারগুলো কিন্তু মানে অ্যালার্ট করার জন্য আমি বলছি, তোমরাও ভালো ফল করবে যদি তোমরা দেখো যদি একটু সিরিয়াসলি পড়ো। কেননা বেশিরভাগ স্টুডেন্টই আমরা দেখেছি মানে ম্যাকাউড ইউনিভার্সিটিতে হয়তো এখনও কলেজ শুরু হয়েছে কি হয়নি, এখনও তারা পড়াও শুরু করেনি,
সেটাই আমি বলছি যে পড়া শুরু করে দাও, আর যদি মনে হয় টিউশনের দরকার আছে তাহলে তোমরা যোগাযোগ করতে পারো, সেক্ষেত্রে আমরা আছি এখানে তোমাদেরকে হেল্প করব। আর যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।